হ্যালো বন্ধুরা, প্রিয়াস আর্ট গ্যালারিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো একটা ট্যুর প্লেট। তার জন্য আমি MDF বোর্ড ইউজ করেছি। এখানে আমি 12 ইঞ্চের একটা MDF বোর্ড নিয়েছি। এরপর ক্লে দুটোকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিয়ে ক্লের কাজটা শুরু করব। এবার আমি ক্লে দিয়ে একটা ফুলের ডিজাইন ক্রিয়েট করব। এরপর একে একে আরও যেসব ফুল পাতা করেছি তার ডিজাইনগুলো ক্রিয়েট করে নেব। তোমরা ভিডিওটা দেখলেই ঠিক করে বুঝতে পারবে যে আমি কীভাবে করেছি। তার জন্য তোমরা ভিডিওটাকে স্কিপ না করে একটু ধৈর্য ধরে পুরোটা দেখো প্লিজ। এরপর আমি আঠার সাহায্যে এগুলোকে বোর্ডের উপর আটকে নিয়েছি। এতক্ষণ আমি যে পাপড়িগুলো তৈরি করলাম সেগুলোকেও আঠার সাহায্যে আটকে নেব। এখানে আমি ক্লের সাহায্যে ঠিক এরকম ডিজাইন ক্রিয়েট করেছি। তোমরা চাইলে নিজেদের ইচ্ছে মতো ডিজাইন ক্রিয়েট করতে পারো। এবার আমি ওয়েলকাম লেখাটার উপর ক্লেগুলোকে অ্যাড করে নেব। ফাইনালি আমার ক্লের কাজটা পুরোপুরি কমপ্লিট হলো। এরপর আমি পুরো প্রজেক্টটাতে বেস কালার হিসেবে হোয়াইট কালারটা ইউজ করেছি। তোমরা চাইলে জেসো ইউজ করতে পারো, আমার কাছে জেসো ছিল না তাই আমি ওটা ইউজ করতে পারিনি।
ক্লের ডিজাইনগুলোকে বাদ দিয়ে পুরো বোর্ডটার কালার পিঙ্ক রেখেছি। এরপর আমি ক্লে দিয়ে যে ফুল পাতা এগুলো ডিজাইনগুলো তৈরি করেছিলাম সেগুলোকে আমি কালার করে নেব নিজের ইচ্ছা মতো। এখন যে মিররগুলোকে ইউজ করলাম সেই মিররের উপরে গ্লাস পেইন্টিং এর কালার ইউজ করছি। এখানে আমি সবুজ কালার দিয়েছি। এবার তোমরা ফাইনাল লুকটা দেখে নাও। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।